Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Oi je didi father 10 taka dena re university canteen e onek taka baki pore ache didi taka tu ekta agri neli ma tumi thamo to thank you didi thank you very much I'm chuli ekbare pagol tui oke ashkara diye mathay turechis hari chakri paka hobar chithi peli borshar japan theke du ek din modhe phireli hoye jabe ma রেখা থাক মা থাক থাক বেঁচে থাকো কেমন আছো ভালো তোমাকে তো আগে কখনো দেখিনি মা উনি তো আমাদের ক্যাশ ডিপার্টমেন্টে চাকরি করেন আমি তাহলে এখন আসি মাসি মা আমি ওকে একটু পৌঁছে দিয়ে আসি এসো খোকা এতদিন পরে তাহলে লক্ষ্মী মায়ের দেখা পেয়েছো হ্যাঁ রেখা নুরুদা আমার ফ্রেন্ড ফিলোসোফার এন্ড গাইড আচ্ছা আজ আসো নুরুদা এসো মেয়েটি কতদিন চ্যাটার্জি এন্টারপ্রাইজে কাজ করছে বেশি দিন নয় ওদের এভাবে মেলামেশা করতে দেওয়া উচিত না তুমি একটু মেয়েটিকে চোখে চোখে দেখো তোমার কোনো চিন্তা নেই দিদি তোমার এই সত্য সব সময় তোমার আদেশ মতো কাজ করবে বললেন হ্যাঁ ভাই অনলা রেখা একে অপরকে ভালোবাসে আমি বলছিলাম ওদের দুজনের হাত এক করে দিলে ওরা সুখী হতো দুটিতে বেশ মিল ওদের সুখী তো আপনাদের সুখ নরহরি পুরনো হলেও তুমি এ বাড়ির চাকর কথাটা মনে রেখো আপনার মেয়ে আমাদের অফিসে সামান্য বেতনের একটা চাকরি করে আপনি কি করে আশা করেছিলেন ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনব আপনি হয়তো ভেবেছিলেন আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনারা সকলে আমার কাঁধের উপর চেপে বসবেন কিন্তু মনে রাখবেন আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার মেয়ে আমার ঘরের বউ কোনো দিন হতে পারবে না শিখা ওই নামধামহীন ছেলেটির সাথে হ্যাঁ মনে হচ্ছে দ্বারকা
রাজপ্রাসাদের মাথায় বসে পায়খানা করছে। মানুষের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার। তা শিখা এখন কোথায়? সেদিন হিন্দি ছবির নায়কদের মতো নায়িকার দাদাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, সে কি আমাকে পাবার জন্য? না না, তখন আমি জানতাম না যে উনি তোমার দাদা। আমি তোমার কর্তব্য করেছিলাম। তোমাকে এখন বেকার বলা চলে, অবশ্য ফাইটাইট ভালোই করো। আচ্ছা, তোমাকে যদি একটা চাকরি দিই। কি চাকরি? এই ধরো আমার বডিগার্ড। না না না, আমি সারা জীবন বেকার থাকতে রাজি আছি, কিন্তু হবু বউয়ের চাকরি আমি করতে পারবো না। তোমাকে আমি যতটুকু জানি তুমি সৎ এবং সাহসী, তবে শিখা প্রতিদিন কত টাকা খরচ করে তা তুমি জানো? জানে, সেই অর্থে প্রাচুর্য আমার নেই। তবু শিখা যদি আপনাদের ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমার কাছে আসে, ওর কোনো অমর্যাদা হবে না। তোমার আর কে আছেন? বিধবা মা আর বড় বোন। আমি ওদের সাথে কথা বলবো। তুমি? আমার দিদি। মাসিমা, শিখা আমার বোন। অজয় আর শিখা একে অপরকে নিয়ে সুখী হতে চায়। অসম্ভব, এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন? আপনারা বড় লোক, ধন সম্পদ দিয়ে প্রেম ভালোবাসা আর জীবনের মূল্যকে যাচাই করেন। কিন্তু তুমি তো আমায় চেনো। আপনাদের ভালো করে চিনতে পারি না বলেই আমরা বারবার ভুল করি। অজয় ছেলে মানুষ, ও ভুল করে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনি, আপনি ভুল করবেন কেন? কোথায় আপনার বোন শিখা আর কোথায় আমার ভাই অজয়, স্বর্গ আর নরক। মাসিমা, আপনি ওকে একটু চুপ করতে বলুন। তোমরা একে অপরকে ভালোবাসো, সেই সুখের জন্যে অনেক আশা নিয়ে আমি তোমার মার কাছে গিয়েছিলাম, কিন্তু যে অপমান তিনি আমাদের করেছেন তা আমি আর দেখা কোনো দিন ভুলতে পারবো না। তুমি যা চাইছো তা কোনো দিনই হবে না। আমরা গরিব, আমার ছেলে মেয়েরা দুঃখ কষ্টে জ্বালা সইতে পারে, কিন্তু অপমান আর অবহেলা সইতে পারে না। কি বললেন? আমার মা আপনাকে অপমান করেছে, আর সেই কথা এতদিন আপনি আমায় বলেননি? তুমি কি সেই জন্য আমার অফিসে যাও না? মাসিমা, আমার মার প্রাচুর্যের অহংকার থাকতে পারে, আমারও হৃদয়ের ঐশ্বর্য আছে, ভালোবাসার মূল্য আমি বুঝি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রেখা আমার বাড়িতে বউ হয়ে যাবে আর শিখা ওই বাড়িতে বউ হয়ে আসবে। এসো আমার সাথে। তা তো দেবেই ভাগ্নে, আমরা তো এখন পর হয়ে গেছি, তোমরা তো এখন সবাই বড় হয়ে গেছে। আরে বাবা, মা কোনোদিন তার সন্তানের অমঙ্গল চায়? চায় না। মামা, তোর ভালোর জন্যই তোর মা রেখাকে এ ঘরে বউ করে আনতে চায়নি, আর চায়নি বলেই ওরা চালাকি করে তোর বোনকে ওই বাড়ির বউ করে নিতে চায়, পুঁচিয়ে মারবার জন্য। বুঝতে পারছিস না? প্রতিশোধ। দাঁড়াও অজয়, আমিও তোমার সঙ্গে যাব। শিখা, তুই তুই আমার অবাধ্য হতে চাস? বাধা দিও না মা, আমাকে আমার বাড়ি যেতে দাও। আশীর্বাদ করি বোন, তোদের জীবন সুখী হোক। ইনি মিস্টার অজয় ব্যানার্জি, আমার ভগ্নিপতি। নমস্কার। আজ থেকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। আশা করি আপনারা সবাই ওর সাথে কোঅপারেশন করবেন। কালী বাবু, অজয়কে ওর চেম্বারে নিয়ে যান। আসুন। অজয়, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনল, অনল, তোমার নামে একটা টেলেক্স এসেছে টোকিও থেকে। সর্বনাশ,
কালকেই তো আমাকে টোকিও যেতে হবে, নইলে নতুন ইন্ডাস্ট্রি মেশিনগুলো টাইমলি এসে পৌঁছবে না। এত কাশছে কেন? এগুলো খেলে তো ঝক্কা হবে। ভর্তি করে দিয়েছি, শিগগির চলো। দেখি হাতটা, ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন। কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও একটা ব্যবস্থা। ঠিক আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি, ঠিক তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। এতদিন পরে মেয়েটা ফিরে এলো, মেয়ে বুকে তুলে নে, মায়ের উপর মেয়ের কিসের এত অহংকার? যা যা, আয় আয় মা, আমার বুকে আয় মা। মা 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 বোধি, অজয় তোমার মা তো হাসপাতালে। মা হাসপাতালে? তোমার এই অবস্থা কেন মা? শিখা, না বৌমার কোনো দোষ নেই, আমাকে এখান থেকে নিয়ে চল, নিয়ে চল, চল চল চল। আরে অজয়, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ চল, ওদিকে কথা আছে, কথা আছে। বোম্বে থেকে ফিরে মাসিমার মৃত্যু সংবাদ পেলাম। দুঃখ করিস না, মা তো আর কারো চিরদিন চল, তুই আমার সঙ্গে চল। কোথায়? দীঘায়। দীঘায় একটা নতুন মাল্টি স্টোরেজ বিল্ডিং এর কাজ পেয়েছি, আর এর দায়িত্ব আমি তোকেই দিতে চাই। না রে বন্ধুদের চাকরি, আমরা যখন বন্ধু আছি ভালোই আছি, চাকর আর মনিবের সম্পর্ক না। না না চাকরি নয়, আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার। পার্টনার? আরে পার্টনার, চল 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 চল। আচ্ছা অজয় আর রেখাটি কোথায় বলতে পারেন? ওরা তো নেই, এখান থেকে চলে গেছে। বলেছিলাম না দীঘায় তোর কাজ করতে খুব ভালো লাগবে। আর দেখ তোকে কাছে পেয়ে তোর দিদির মনটা কেমন ভালো হয়ে গেছে। যাকে কাজের কথা বল। কাজের কথা হলো, দুটো মাল্টি স্টোরি বিল্ডিং এর কাজ আমি শেষ করেছি,
ওনার পজিশন তোকে বুঝিয়ে দিতে হবে। আর তিন নম্বরের কাজটা মনে হচ্ছে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দেখলি তো, তুই আমি একসঙ্গে কাজ করলে রাজ্য জয় করতে পারি। আর দেখ, তুইও কেমন অল্প কদিনে বড়লোক হয়ে গেলি। সবই তোর চেষ্টা আর আমার পরিশ্রমের ফসল। যারা টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করেছে, যারা আমার মাকে কেড়ে নিয়েছে, যারা আমার ফুলের মতো দিদির মনটাতে মিথ্যে অপবাদ দিয়ে ঘুম ধরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। সুবিনে, তুই আমার পাশে থাকলে আমি টাকা দিয়ে প্রতিশোধ নেব। আর ততদিনে দিদিও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আর ডাক্তারবাবু বলেছে আজই ফাইনাল রিপোর্ট দেবে। তুই তুই ডাক্তারবাবুর দেখা কর, আমি এদিকে সামলে নেব। হাজাই, বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমাদের এদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? তোর এত অদব পতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আবার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে সব স্বপ্ন দেখেছি। দাদা দিদি, তোর এই স্বপ্নগুলো সত্যি হবে না রে? তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি রে? তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এরকম তো সারি না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার আমার ব্লাড ক্যান্সার হয়েছে। অজয় ঠিকই বলেছে। তুমিও জানো, আর জেনেও আমার কাছে সব গোপন করেছ। বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না। শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখার ডাক্তার। অবশ্যই, বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না রে, আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির যদি কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলা রাখে। আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো। কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল! হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতা শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর? দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যা, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি। ফুলসজ্জা, ফুলসজ্জা, ওঠো শিগির, ওঠো, ওঠো। সুহাগরা দেখাচ্ছি আমি, বেনারসি শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ, ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তোর ভাই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই তুই এসেছিস
আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে? কোন কোন শিগগিরি কয়না খুলে ফেল। ছড়া নাও ধরো, আজ থেকে তুমি বাসন মাজবে, মশলা করবে, এই বাড়ির প্রতিটি ঘর মুছবে। তোমাকে আমি তিলে তিলে শেষ করে আমার মেয়ের প্রতিশোধ আমি নেব। যাও যাও। আরে ডাক্তার পরেশ জি, কি ব্যাপার? অনল ফোন করেছিল স্ত্রীকে দেখার জন্য। কেন, বৌমা তো খুব ভালো আছে, দিব্যি আরামে ঘুমোচ্ছে। ছি ছি ছি, মিজি মিজি আপনাকে কষ্ট দেওয়া, নতুন বিয়ে করলে যা হয় আর কি। ও থাক থাক, আমি তাহলে আসি। আরে একটু চা টা। নো নো থ্যাঙ্কস। এই নে ওষুধটা খেয়ে নে। থাক, ওষুধের কোনো দরকার নেই, তুমি তোমার কাজে যাও। এই যে নবাবের মেয়ে, কাপড় কাচবে কখন? ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোঁছ করে দেবে, বুঝলে? যাও। সবিনয়। হ্যাঁ অজয়, বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে, তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে আর ধনীরা বস টাকায়। এত ঠিক বলেছিস, আমি তো টাকা দিয়ে বস করব। আমিও তোর সঙ্গে আছি। নমস্কার। নমস্কার, শুনেছি আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার বন্ধু এই এলাকায় একটা ভালো বাড়ি কিনতে চায়, যদি আপনার সন্ধানের পরে আর কি। এই বাড়িটা পছন্দ হয় আগে? না, যদি পছন্দ হয় তাহলে সময় মতো বলবেন, টাকাটা কিন্তু ক্যাশ চাই। ক্যাশই পাবেন, ক্যাশই পাবেন, এনিন কার্ড। এটা তো অজয়ের শ্বশুর বাড়ি। নিজের বউ, তোর মনের দুঃখ আমি বুঝি। আরে ওটা তো একটা ক্যান্সার রোগী, ওকে বাঁচিয়ে রেখে তোর ছেলেকে কষ্ট দিয়ে কি লাভ? আরে মরাকে মারলে আমাদের কোনো পাপই হবে না। এই দেখ কি বিষ, বুঝে না। না না, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কি, আমি তো আছি তোর সঙ্গে, ওষুধের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে খাইয়ে দিলেই দেখবি সব শেষ। অনল বম্বে থেকে ফিরে আসার আগেই সব শেষ, তখন তো আমার সন্দেহ করতে পারবে না। আয় আয় আমার সঙ্গে, আয় 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 আয়। শরীরটা কেমন? মানে আজও নিশ্চয়ই ওষুধ খাওয়া হয়নি, অনলও নেই, আমারও সময় হয় না তোমাকে দেখাশোনা করার। এসো মা এসো, আজ আমি তোমায় নিজের হাতে ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ কে অবাক হচ্ছে? আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো, সন্তানের উপর রাগ করে মা কি কখনো থাকতে পারে? দে খাইয়ে দে। খাও মা, খাও খাও। দামাদ দা, এবার তুমি বিশ্রাম করো। হ্যাঁ
বসো বসো, বিশ্রাম করো। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। আপনারা মানুষ না পশু, জেনে রাখুন আমি বেঁচে থাকতে বৌমাকে এভাবে আমি মরতে দেব না। মনে রাখবেন, গরিব হলেও আমরা মানুষ। বৌমার যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়ব না, কাউকে ছাড়ব না। নুরুদা আমি বাঁচবো না, নুরুদা আমি আর বাঁচব না। আমার সঙ্গে অনলের বোধহয় দেখা হলো না, আমার ভাই অজয়কে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ওকে একটু খবর দেবে নুরুদা, ওকে একটু খবর দেবে। চলো মা, চলো। দিদি সর্বনাশ হয়ে গেল। কি সবাই টের পেয়ে গেছে? তুই নাকি বউকে নিজের হাতে বিষ দিয়েছিস, অ্যাটেম্পট টু মার্ডার। নুরু যদি জানতে পারে না তাহলে জানবি তো নিখাত ফাঁসি। এটাকে তাড়াতাড়ি সই কর, দেখি কেসটাকে অন্যভাবে সাজাতে পারি কি না। বাড়িতে কে আছেন? আমরা পুলিশ। পুলিশ সত্য সত্য, তুই কি হবে, আমাকে তুই বাঁচা দে। তুই তাড়াতাড়ি এখানে একটু সই করে দে। কোথায়? ঠিক আছে, তুই এক কাজ কর, তুই পেছনে দরজা দিয়ে নিচে চলে যা, ওখানে বিজয় আছে, সেই তোর ব্যবস্থা করবে। কিন্তু শিখা কোথায়? শিখা এখানেই আছে, ওসব তুই ছাড়তো, এখন তুই নিজে বাঁচ। আচ্ছা। সালাম সাহেব, ম্যাম সাহেব হাসপাতাল মে ভর্তি হুই হ্যায়। রেখা হাসপাতালে? এই চলো। নমস্কার ইন্সপেক্টর সাহেব, আপনি ঠিক সময় এসেছেন, আমার কাজ শেষ। যা নকল পোশাকটা ছেড়ে বাইরে বিজয়ের কাছে যা। যা যাচ্ছি বস। আসুন আসুন আসুন, টাকা এনেছেন? ক্যাশ এনেছি, গুনে নিন। আরে গুনবেলার সময় নেই মশাই, এই নিন দলিলটা, এর মধ্যে চ্যাটার্জিদের সর্বস্ব লেখা আছে। হ্যাঁ অজয়, অজয় তোদের পুণ্যের জোরে আমি আমি এই যাত্রায় বেঁচে গেলাম রে। না রেখা, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না। অনল, ইউ আর 100% রাইট বন্ধু, ভালোবাসা যে মৃত্যুর চেয়ে শক্তিশালী তা তোর প্রমাণ করে দিয়েছিস। শ্যামল। হ্যাঁ বন্ধু, ভেলুর থেকে রিপোর্টগুলো পেয়েছি কালকে, তাই তো তোকে ছুটে এলাম খবরটা দিতে। ইটস এ গুড নিউজ, রেখার ক্যান্সার হয়নি। শ্যামল দিদি, তোর ক্যান্সার হয়নি দিদি? দিদি তোর ক্যান্সার হয়নি দিদি? সত্য সত্য এসেছিস ভাই, আমাকে আমাকে কেন বেঁধে রেখেছে দেখ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সত্য আমার হুকুমে ওরা তোমাকে এখানে বেঁধে রেখেছে। কি? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে খুন করব। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। না 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 না, তোমাকে বাঁচিয়ে রেখে আমার মেশো সারা জীবন ধরে জেলের ঘানি ঘোরা, তাই না? মেয়ে মানুষের কি বুদ্ধি! আমরা তোমাদের চিনতে ভুল করেছিলাম, তোমরা যে এত বড় শয়তান। ছি শিখা, আমি তো গুরুজন, আমাকে শয়তান বলে না, পাপ হবে। মেশোমশাই, আমি তাহলে শিখাকে নিয়ে বোম্বাই চলে যাচ্ছি, তুমি এটাকে শেষ করো। তোমার মতো বেঈমানের সাথে আমি কোথাও যাব না। ভয় নেই, আমি তো বোম্বাইতে তোমাকে বিয়ে করবার জন্য নিয়ে যাচ্ছি না। চলো শিখাকে বাঁচা। সত্য, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে পরিণাম ভালো হবে না কিন্তু। তোকে পুড়িয়ে আমি ছাই করে দেবো, পুলিশের হাতে কোনো প্রমাণই থাকবে না। এই বিষটা তুই খেয়ে, এই বিষ তুই তোর বৌমাকে খাইয়েছিস, এবার নিজে তুই এই বিষ খেয়ে মর।
তুই আমাকে আমাকে মেরে ফেল সত্য আমাকে মেরে ফেল কিন্তু তুই শিখাকে ফিরিয়ে আন সত্য তুই শিখাকে ফিরিয়ে আন সত্য ফিরিয়ে আন সম্পত্তি সব আমি টাকা দিয়ে কিনে নিয়েছি সব এই টেবিল চেয়ার এবারে প্রতিটি ইট সব আমার দেখুন এই দলিল এখন সই আছে দেখুন আর কোনদিন আপনি আমাকে আর আমার দিদিকে এবারে থেকে তাড়িয়ে দিতে পারবেন না কোনদিন না শুধু শুধু আমার একটাই দুঃখ আমার মা আজ বেঁচে নেই মা এসব কি শুনছি মা তোর মামা আর বিজয় মিলে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে বাবা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না আপনার সঙ্গে আমার বোঝাপড়া এখনো শেষ হয়নি আমি গরিবের মেয়ে বলে আপনি আমাকে মানুষ বলে গণ্য করেননি আপনার ছেলে যে প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসত আমি একটা ক্যান্সারের রোগী মরণ পথের যাত্রী জেনেও তিনি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছেন তার সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু আপনি আপনি আমাকে পুত্রবধূ হিসেবে কোনোদিন গ্রহণ করেননি একটা মুমূর্ষু রোগী জেনেও এক ফোঁটা ওষুধ খেতে দেননি মুখের অন্ন কেড়ে নিয়েছেন আমাকে দিয়ে অমানসিক পরিশ্রম করিয়েছেন তাতেও আপনার স্বাদ মেটেনি দিনের পর দিন আপনি আমাকে মারধর করেছেন অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন রেখা এসব কথা আমাকে বলনি কেন বলিনি তোমার সুখের জন্য এই সংসারের শান্তির জন্য আমার শাশুড়িকে আপন করে নেবার জন্য আমি সব অপমান সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি আর উনি উনি আমার মৃত্যুর দিন গুনেছেন তাতেও আমার শাশুড়ি ক্ষান্ত হননি উনি নিজের হাতে আমাকে বিষ তুলে দিয়েছেন আমাকে মেরে ফেলার জন্য কিন্তু কেন কি আমার দোষ কি অন্যায় আমি করেছি আমি গরিব এটাই কি আমার অপরাধ মা এদেশের 80% মানুষই গরিব আপনার মতো প্রতিটি ধনী শাশুড়ি প্রতিটি গরিব পুত্রবধূর ওপর যদি এইরকম অত্যাচার করেন তাহলে কোন স্ত্রী স্বামীর ঘর করতে পারবে না আমি যেমন আপনার পুত্রবধূ আপনিও তো কারো পুত্রবধূ ছিলেন এমনি করে আপনার শাশুড়ি যদি আপনার ওপর অত্যাচার করত আপনি সহ্য করতেন আপনার মেয়ে শিখা সেও তো আমাদের বাড়ির পুত্রবধূ আমার মা যদি তার উপর আপনার মতো অত্যাচার করত আপনি সহ্য করতেন বলুন বলুন আপনারা শাশুড়িরা পুত্রবধূকে পুত্রবধূ না ভেবে নিজের মেয়ে বলে বুকে তুলে নিতে পারেন না তাহলে বউ শাশুড়িকে নিয়ে সংসারে যে বিভেদের সৃষ্টি হয় তার কোনো দিন হতো না আমি ভগবানের কাছে প্রার্থনা করছি
আমার মতো হতভাগি পুত্রবধূ হয়ে যেন কোনো মেয়েকে স্বামীর ঘর করতে না হয়। চুপ কর বৌমা, চুপ কর। যে অন্যায়, যে ভুল, যে পাপ আমি করেছি, কি করলে তার প্রায়শ্চিত্ত হয় আমি তো জানি না। তুমি আমাকে শাস্তি দাও বৌমা, আমাকে শাস্তি দাও। চুপ কর। দেখা, তুমি আমার স্ত্রী, ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। আমার অজান্তে যে দুঃখ, যে কষ্ট পেয়েছ, যদি পারো আমার মাকে ক্ষমা করে দিও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা, নইলে যে আমার আমার নরকে ঠাঁই হবে না। আজ আমি চিৎকার করে বলবো, আর যেন কোনো শাশুড়ি আমার মতো ভুল করে তার পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার না করে। আমার মতো শাশুড়ি যেন কারো ভাগ্যে না জুটে, কিন্তু তোর মতো পুত্রবধূ যেন সব শাশুড়ি পায়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।